ইস্তামোফোবিয়া ও জেনোফোবিয়া বন্ধে এগিয়ে আসুন বললেন এরদোগান বর্ণবাদ সন্ত্রাস সামাজিক শান্তি ও মানুষের সহ অবস্থানের ক্ষেত্রেও নিরাপত্তার হুমকি তৈরি করেছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন বিশ্বের উচিত ইসলামোফোবিয়া ও জেনোফোবিয়া ফোবিয়া ভিনদেশিদের প্রতি ঘৃণার মনোভাব বন্ধে এগিয়ে আসা আন্তর্জাতিক হোলোকাস্ট স্মরণ দিবসে এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের আচরণ বহুগুণে বেড়েছে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে হলোকাস্ট এবং বসনিয়া রুয়ান্ডা ও কম্বোডিয়ার গণহত্যার মতো দুঃখজনক ঘটনা আর না ঘটে বলেন মানবতা বর্তমানে এক গুরুতর সময় পার করছে মহামারীর সাথে সাথে বর্ণবাদের ভাইরাস সংক্রমণের হারও বেড়ে চলছে ভিডিও বার্তায় তিনি বলেন মসজিদ সিনাগন ও গির্জা সহ ইবাদতের স্থানগুলোতে সহিংসতার ঘটনা গুরুতরভাবে বেড়েছে তিনি বলেন দিনে দিনে জাতীয়তা ধর্ম ভাষা ও চেহারার ভিন্নতায় সমাজের অংশীদারদের বিরুদ্ধে ঘৃণা থেকে অপরাধের হার বেড়ে চলছে তিনি বলেন লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয়া হলোকাস্ট বসনিয়ার গণহত্যা রুয়ান্দার গণহত্যা ও কম্বোডিয়ার গণহত্যা চিহ্ন আজকের প্রক্রিয়াগত বৈষম্যকরণ প্রান্তিকীকরণ ও ঘৃণামূলক বক্তব্যের বেড়ে যাওয়াতে দৃশ্যমান প্রেসিডেন্ট এরদুগান জোর দিয়ে বলেন এই ধরনের গণহত্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে স্মরণ হিসেবে কাজ করবে তিনি বলেন শুধু প্রতিটি দেশের নৈতিক আচরণের ভিত্তিতেই নির্ধারিত হবে না উনিশশো সালের জাতিসংঘ সম্মেলনের চুক্তির বাধ্যবাধকতার আওতায় গণহত্যার অপরাধের প্রতিরোধ ও স্বাস্থ্য নির্ধারিত হয়েছে প্রেসিডেন্ট বলেন এই বিষয়ে প্রতিটি ও প্রত্যেক আন্তর্জাতিক সংস্থা সরকার গণমাধ্যম রাজনীতিবিদ সুশীল সমাজ ধর্মীয় গোষ্ঠী ও নেতৃত্বের অপরিহার্য দায়িত্ব রয়েছে এই বিষয়ে তুরস্ক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছে বলে জানান এর তিনি বলেন এই ক্ষেত্রে আমরা খোলা দুয়ার নীতি প্রয়োগ করছি আমাদের দেশে ভিন্ন ভিন্ন বিশ্বাস ভাষা ও জাতির যারাই আশ্রয় নিচ্ছে তাদের সবাইকে আমরা রক্ষা করছি ইরান এখন অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করছে বললেন রুহানি ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন তার দেশ এখন চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করছে গত বিয়াল্লিশ বছর ধরে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি ধৈর্য প্রতিরোধ পূর্ণ গঠন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানি জনগণ যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রেসিডেন্ট রুহানি আজ এক অনুষ্ঠানে বলেন ইতিহাসে বিশেষ করে গত তিন বছর ধরে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া কঠোর অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় ইরানি জনগণ যেভাবে ধৈর্য এবং প্রতিরোধকামিতা দেখিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন একটি জাতি বা দেশের উপর এ ধরনের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার নীতি গত এক দশকে বা শতকে একটি নজিরবিহীন ঘটনা বলদর্বী এবং আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ইরানকে নতজানু করতে শত্রুদের নানামুখী তৎপরতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন আমাদের দেশের জনগণ গত তিন বছর ধরে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধকামিতা দেখিয়েছে এবং শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এমনকি নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরানি জনগণ তেল জাতীয় পণ্যের বাহিরে দু হাজার আটশো কোটি ডলার মূল্যের অন্যান্য পণ্য রপ্তানি করেছে অন্যদিকে অস্ত্র বিক্রি স্থগিতের মার্কিন সিদ্ধান্তের পরিবর্তন চায় আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল আতিবা অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দূতাবাসের টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান ক্রয় চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে আস্থা সৃষ্টিতে ভূমিকা রাখবে একই সঙ্গে রাষ্ট্রদূত আরও বলেন সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করবে ট্রাম্প ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে আমিরাতের সঙ্গে দুই হাজার তিনশো কোটি ডলারের অস্ত্র চুক্তি সই করেছে ওই চুক্তি অনুযায়ী আমিরাতকে পঞ্চাশটি এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান দেওয়ার কথা রয়েছে কিন্তু এই চুক্তিও স্থগিত করার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাষ্ট্র বিক্রি এই মুহূর্তে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ার পর আবুধাবির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে সৌদি আরবের সঙ্গে একজোট হয়ে ইয়েমেনে যেসব দেশ হামলা চালাচ্ছে তার অন্যতম হচ্ছে আরব আমিরাত চীনকে শত্রু বিবেচনা করবেন না যুক্তরাষ্ট্রকে চীনা রাষ্ট্রদূত যদি যুক্তরাষ্ট্র চীনকে কৌশলগত শত্রু বলে বিবেচনা করে তাহলে দেশটির প্রতি অবিচার করা হবে বলে অনুযোগ জানিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুইটিয়ানকাই টিয়ানকাই বলেছেন এ ধরনের নীতি ভবিষ্যতে বড় কোনো ভুলের জন্ম দিতে পারে ট্রাম্প প্রশাসনের সময় দু আঠারো সাল থেকে চীনকে বৈরীপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র বিশেষ করে গত বছর করোনা মহামারীর সময় থেকে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে ওঠে করোনাভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে একাধিকবার উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প চীনের উপর কিছু নিষেধাজ্ঞাও ট্রাম্প প্রশাসন আরোপ করেছে গত বছরে। গত তিনি নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিশে জানুয়ারি দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে গত এক সপ্তাহে পূর্বসরী প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক আদেশ বাতিল ও নীতি পরিবর্তনের ঘোষণা দিলেও চীনের ব্যাপারে গৃহীত নীতি পরিবর্তন করা হবে কিনা তার কোনো আভাস এখনও দেননি জো বাইডেন যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতি বিশ্লেষকরা ইতোমধ্যে ধারণা করছেন চীনের বিষয়ে ট্রাম্পের নীতিতে তেমন পরিবর্তনে আগ্রহ নেই বাইডেন প্রশাসনের যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার একটি অনলাইন ফোরামে দুই দেশের সম্পর্ক বিষয়ক আলোচনায় কুইটিয়ানকায় জানান চীন সব সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থান নীতিতে বিশ্বাসী তিনি বলেন চীনকে কৌশলগত বৈরীপক্ষ এবং কাল্পনিক শত্রু বলে বিবেচনা করা হলে তা হবে দেশটির প্রতি বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত অবিচার এ বিবেচনার উপর ভিত্তি করে কোন নীতি নেয়া হলে তা বড় রকমের কোন ভুলের জন্ম দিতে পারে টিয়ানকাই জানান চীন বিরোধিতা চায় না সহযোগিতা চায় দু দেশের মধ্যে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব বলে চীন মনে করে তবে তিনি আরও জানান সার্বভৌমত্ব এবং দেশের অধিভুক্ত অঞ্চলসমূহের সংলগ্নতা যে দুই বিষয়কে রেড লাইন বলে অভিহিত করেছে চীন সরকার সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ বরখাস্ত করবে না চীন চীন তার নীতি বা অবস্থান থেকে সরবে না আমাদের আশা যুক্তরাষ্ট্র চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক সংলগ্নতাকে সম্মান করবে এবং আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে ট্রাম্প প্রশাসনের সময় থেকেই হংকং জিনজিয়াং এর পশ্চিমাঞ্চল দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একাধিকবার বাদানুবাদ হয়েছে অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেনের আমলেও চীনের সঙ্গে পুরনো এই দ্বন্দ্ব জারিত থাকবেই উপরন্তু এক্ষেত্রে বহুপাক্ষিক বা বহুমাত্রিক প্রক্রিয়া অনুসরণের সম্ভাবনা রয়েছে বাইডেন প্রশাসনের তবে বাইডেন প্রশাসনের অধীনে প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছে চীনের রাষ্ট্রদূত পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করারও আগ্রহ জানিয়েছেন তিনি দীর্ঘ যুদ্ধের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং হুমকি বিশেষজ্ঞ মতামত আমেরিকার খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক লেখক এবং যুদ্ধবিরোধী কর্মী বিল ডোরেস বলেছেন তেলের মজুদের উপর মার্কিন কোম্পানিগুলোর যে একচ্ছত্র আধিপত্য ছিল তা পুনরুদ্ধারের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে প্রথম বুশ প্রশাসন যুদ্ধ শুরু করেছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে বর্তমানে যে নিষেধাজ্ঞা এবং যুদ্ধের হুমকি দেয়া হয় তা সেই দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ Okay. ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বেল বেলেস এসব কথা বলেছেন তিনি বলেন এটি বোঝা খুব গুরুত্বপূর্ণ যে ইরানের বিরুদ্ধে আমেরিকা দীর্ঘদিন ধরে যে ঘৃণা আসছে সেটি প্রকৃতপক্ষে পরমাণু শক্তি বা সামরিক সক্ষমতার কারণে নয় এটি দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ ডোরেজ বলেন ইসলামী বিপ্লবের আগে যখন স্বৈরশাসক রেজা শাহ ইরানের ক্ষমতায় ছিলেন তখন ইরান প্রকৃতপক্ষে আমেরিকার উপনিবেশ ছিল আমেরিকার কোম্পানিগুলো বিপুল পরিমাণ অস্ত্র শাহের কাছে বিক্রি করত এমনকি মার্কিন কোম্পানিগুলো সে সময় ইরানকে পরমাণু স্থাপনা তৈরি করে দেয়ার চুক্তি করেছিল তারা এখন বর্ণবাদী ইসরায়েলের কাছে যেভাবে সীমাহীন অস্ত্র বিক্রি করে থাকে তেমনি অস্ত্র বিক্রি করত বিক্রির অর্থ মার্কিন জমা করতেন। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে তারা বিজয়ী হতে পারবে না কারণ এটা উনিশশো সাল নয় আমেরিকার বিশ্লেষক বলেন জো বাইডেন ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমেরিকা এই যুদ্ধে অংশ নেবে না বলে জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি তার কিছু we call it knee ডোরেস আরো বলেন করোনাভাইরাস মোকাবেলার জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন দেয়া হচ্ছে না অথচ মার্কিন প্রশাসন পারস্য উপসাগর ও ভূমধ্য সাগরে যুদ্ধ করার জন্য নৌবহরগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে শুধু তাই নয় ইসরায়েলের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ইরাক এবং সিরিয়াতে সেনা মোতায়েন থাকবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ